কলগছিয়াত আইন শৃঙ্খলা রক্ষার নামত আরক্ষী সিআরপিএফ জওয়ানের বর্বরতা। লকডাউনের পহরাত লাঠিরে নিরহ ব্যক্তির মোড় ফালিলে সিআরপিএফ জওয়ানে। উল্লেখ্য যে সরকারে আরক্ষী তথা সিআরপিএফ সকলক আইন শৃঙ্খলা রক্ষার নামত নিয়োগ করেছে যদিও তেওঁলোকে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ ব্যক্তিক এইদরে নির্মম প্রহার করে মূর ফটাই দিয়া কাণ্ড সম্পূর্ণ আইন বিরোধী। কলগাছিয়ার দরে এখন শান্তিপূর্ণ ঠাইর আরক্ষী লকডাউনের নামত নিরীহ ব্যক্তিক এনেক অত্যাচার করা ঘটনাক সচেতন মহলে তীব্র নিন্দা জানার লগতে ঘটনার তদন্তমূলে অত্যাচারী আরক্ষী সিআরপিএফের বিরুদ্ধে উচিত শাস্তিমূলক ব্যবস্থা লবলে উর্ধ্বতন কর্তৃপক্ষক আহ্বান জানাইছে। তেলাহলে আইতেছি আর্মি একটা ইয়া সামনে খাড়িয়ে মানে আর কোনো কথা মানে এরম করছে ও আবার গাড়ি অল্প মানে ছাড়ছে অল্প অল্প আইতেছি মানে নারী এরম করে এরে মারছে একটা বাড়ি ওই পাটনা মধ্যে বাড়ি দেওয়ার পরে আবার ফের এরম করে মানে লালে আইতেছে এরম মাথার মধ্যে একটা মারছে মারার পরেও আবার গাড়ির একটু টান দিছে দেওয়ার পরে আবার আমার পিঠের মধ্যে একটা মারছে এই যে সার্সি ডালাইছে আহি আসু মই আর মোর দেউতা মোর মুখত মাছ বি মাছটো আছে দেউতাকৰ মুখত মাছ আছে তো আহোঁতে মাছ আমাৰ দামত আছে আপোনালোকে চাব পাৰে দামত মাছ আছে তো মই লাহে লাহে আহি আছোঁ মানে মই জানো ইয়াত আৰ্মি আছে অলপ স্পীড গ'লে সি মাৰিব সেইকাৰণে মই লাহে লাহে আহি আছোঁ তেতিয়া চিংগল দিছে মই মতলব ৰুকিছোঁ মই তাতে ৰুকিছোঁ ৰুকনে খাৰা খাৰা হৈছোঁ খাৰা হোৱাৰ বাদে তেওঁ কি কৰিছে এটা মানে মারছে আর ইয়াতে এটা মারছে মারার বাদে মই আহি আছো লাহে লাহে আহি আছো তো মোর মাথাত মারি দিছে একদম পুরা রক্ত দেখো আপনার লগে গাড়িত রক্ত আছে এতিয়া